शुरू हलो सब खबर विथ जेडएसआर कम समय सब खबर एकसाथे आगामी एक घंटा देश विदेश खेला वाणिज्य बिनोदन सह सब धरण खबर ही अपने जानबो सौमित्र शुभ खबर खूब बड़ो को बोलो ना क्योंकि जतखानी बोलो ताते करे आपनी जेने जेते पारबेन आज कोथाय कि हलो नियमित आयोजन स्वागत जानाच्छि आपनादेर सबाइके। বাইরে থেকে ফিরে হাত ধোয়ার সাথে সাথে ভালো মানের ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন পরনের কাপড় চোপড়। জনসচেতনতায় লেমন হোয়াইট ডিটারজেন্ট পাউডার। গত 24 ঘন্টায় আরো 887 করোনা রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যা এ পর্যন্ত সর্বোচ্চ। সব মিলিয়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা 14,656। রোববার অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। জানান কোভিড-19 চব্বিশ ঘন্টায় মারা গেছেন 14 জন। যারা মারা গেছেন তাদের মধ্যে 10 জন পুরুষ, 4 জন নারী। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি হয়েছে 228 জনের। নতুন করে 236 জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,650 জন। মৃত্যুর হার 1.5% জানিয়ে ডাক্তার সুলতানা বলেন, নিজের সচেতনতার উপরই সুস্থ থাকা নির্ভর করছে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। আপনি যত বেশি সচেতন থাকবেন আপনি তত বেশি সুস্থ থাকবেন। আপনি নিয়মিতভাবে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন এবং কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। আপনি মসজিদে নামাজ পড়তে গেলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়বেন এবং সবসময়ের জন্য মাস্ক পরিধান করবেন। এবার করোনার জন্য বিশেষায়িত ঘোষণা করা হলো রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালকে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতাল পরিদর্শন করে সেখানে মানসম্মত চিকিৎসা দেওয়ার কথা জানান, কিন্তু মন্ত্রী হাসপাতাল ছাড়ার আগেই ক্ষোভ জানাতে শুরু করেন হাসপাতালের কয়েকশো কর্মী। তাদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধ করছে না কর্তৃপক্ষ, দেয়া হয়নি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম। কর্তৃপক্ষ জানায় 2-4 দিনের মধ্যে পুরোদমে শুরু হবে চিকিৎসা, তার আগেই বকেয়া বেতন ও সুরক্ষা সরঞ্জাম নিশ্চিতের দাবি জানান স্বাস্থ্যকর্মীরা। আমাদের পিপিটিপিতে শুরু করে সমস্ত কিছু তো দরকার, 4 মাস কোনো বেতন পাই না। সব ধরনের ফ্যাসিলিটি আছে, আমি আগেই বললাম, এখানে অপারেশন থিয়েটার আছে আগে, এখানে আইসিইউ আছে, এখানে এইচডিও আছে। ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষা রেখে আমরা এই হসপিটালকে কোভিড হাসপাতাল করব, সাথে সাথে সরকার এবং বাংলাদেশের জনগণের স্বার্থে এইটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। স্বাস্থ্যবিধি মেনে সাহসের সঙ্গে সবাইকে করোনা পরিস্থিতির মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কয়েকটি প্রতিষ্ঠানের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। করোনা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে 57টি প্রতিষ্ঠান অনুদান প্রদান করে। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব আহমেদ কায়কাউস অনুমোদনের অনুদানের চেক গ্রহণ করেন। গণভবন থেকে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনা নিয়ে অযথা ভীত হওয়ার প্রয়োজন নেই, সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পুলিশ, পুলিশ বাহিনীর ইতিমধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে এবং তারা লাশ দাফন থেকে শুরু করে রোগী টানা থেকে সব ধরনের কাজ কিন্তু করে যাচ্ছে। এবং তাদের সাথে আজকে আমাদের ছাত্রলীগের কর্মীদেরও আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে হয়তো লাশ দাফন করার কেউ নেই, তারা নিজেরা যেয়ে সেখানে লাশ দাফন করে দিচ্ছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 2,80,000 ছাড়ালো প্রাণহানি, সংক্রমিত 41 লাখের বেশি মানুষ। 24 ঘন্টায় মারা গেছেন 4,248 জন। আরও 90,000 মানুষের শরীরে মিলেছে কোভিড-19। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়িয়েছে 80,000, আক্রান্ত 13.5 লাখ। নতুন হটস্পট রাশিয়ায় একদিনে 10,000-এর বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস, মারা গেছেন 100+। অপর হটস্পট ব্রাজিলেও 10,000 ছাড়ালো প্রাণহানি, 1.5 লাখের বেশি আক্রান্ত। ইউরোপের দেশগুলোয় কমেছে মৃত্যু আর নতুন সংক্রমণ। গোটা বিশ্বে সুস্থ হয়েছেন প্রায় 14,40,000 মানুষ। লকডাউন শিথিলের পথে হাঁটলেও করোনার সংক্রমণ ঠেকাতে প্রস্তুতি জোরালো করছে পশ্চিমা দেশগুলো, গুরুত্ব দিচ্ছে শনাক্তের উপর। চলতি মাসেই 2 থেকে বাড়িয়ে দিন প্রতি 20 লাখ নমুনা পরীক্ষার লক্ষ্য যুক্তরাষ্ট্রের। আর ব্রিটেনের পরিকল্পনা প্রত্যেক দিন 2 লাখ টেস্টের, যেখানে অনেক দেশে 1 লাখ পরীক্ষায় লাগছে 2 মাস। মার্চে দিনে মাত্র 2,000 করোনা পরীক্ষা করার সক্ষমতা ছিল আমাদের।
এপ্রিল শেষে এই সংখ্যাটা এখন 1,20,000 হয়েছে। প্রয়োজনের তুলনায় এটা অনেক অপ্রতুল। এই মাসেই দৈনিক 2,00,000 মানুষের করোনা টেস্ট নিশ্চিত করা হবে। টেস্টের সংখ্যা বাড়াতে যুক্তরাষ্ট্রে 50,000 নমুনা পাঠিয়েছে ব্রিটেন। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ। তারা বলছে সক্ষমতা অনুযায়ী নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না, তাই চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে এসব নমুনা। এছাড়া সংক্রমণের সংখ্যায় থাকা রোগীদের দ্রুত পরীক্ষার ফল জানাতেই ট্রাম্প প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানিয়েছেন টেস্টের সক্ষমতা বাড়াতে আরও ল্যাব স্থাপনের কাজ চলছে, সেসব সম্পূর্ণ হলে সংকট কাটিয়ে ওঠা যাবে। চলছে সব খবর উইথ জেরুসালেম, ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর উইথ জেরুসালেম। সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন, বলেন সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়াতে ত্রাণ কার্যক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক রয়েছে। সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করেছে বিএনপি। মহামারী তথা দুর্যোগের সময় প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস। নড়াইলে জ্বর কাশি নিয়ে কোয়ারেন্টাইনে থাকা একজন মারা গেছেন। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা জানান বিশ্বজিৎ রায় চৌধুরী ঢাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে ঢাকা থেকে বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে। সকালে মারা যান তিনি। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। গাইডলাইন মেনে নিরাপত্তার মধ্য দিয়ে সৎকার করা হয়েছে মরদেহ। সরকারি সিদ্ধান্ত মেনে রাজধানীতে দোকানপাট খোলা শুরু হয়েছে। প্রথম দিনে তেমন ক্রেতা উপস্থিতি দেখা যায়নি। অনেকে আবার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। ব্যবসায়ীদের প্রত্যাশা ঈদের আগের কদিন বিক্রি হলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এদিকে সড়কে বেড়েই চলেছে মানুষের চলাচল। ঢাকার প্রবেশমুখ গাবতলিতে দেখা গেছে বাস না চললেও বিকল্প উপায়ে রাজধানীতে আসছে মানুষ। আমাদের তো খুবই করুণ অবস্থা, যে 2-10 বছরও আমাদের এটা মেকআপ করা সম্ভব হবে কিনা আমাদের সন্দেহ। আমরাও মার্কেটের ব্যবসায়ী, দোকান বন্ধ আমাদের, বন্ধু খুলছে, সেই জন্য বন্ধু পাশে খাড়াই দেখতেছে আসলে কি পরিস্থিতি। তো ফার্স্ট টাইম প্রথম দিন হয়তো বা অনেকেই একটু ভয়ে আছে যে কি হবে না হবে। এই জন্য ঢাকা শহরে যদি লোকাল বাস সার্ভিসগুলো চলে তাহলে মার্কেটে কাস্টমার ইনশাআল্লাহ ভরপুর আসবে। মানে দূরত্ব বজায় রেখে যতটুক পারবো দোকানদারি করবো, কিছু লোক খুললো কিছু লোক বন্ধ রাখলো, এটা ঠিক হয়নি। আজ থেকে সারা দেশে খুলেছে মার্কেট আর বাজার। বিভাগীয় শহরে বেশিরভাগ শপিং মল খোলেনি। সীমিত পরিসরের কথা বলা হলেও জেলা পর্যায়ে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানেই রীতিমতো জনসমাগম দেখা গেছে। স্বাস্থ্যবিধির কথা বলা হলেও মানতে দেখা যায়নি অধিকাংশ বিপণী বিতানে। ফেরিঘাটে আজও ছিল রাজধানীমুখে মানুষের ভিড়। ঢাকামুখীদের বেশিরভাগই ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী। কোন ধরনের লকডাউন? একদিনই খুলে পড়েনি তাই এই অবস্থা। আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি, ক্রেতারা মানতেছে না। ঈদের পোশাকের জন্য আসি, না করলে তো আসতাম না। বাচ্চারা তো বুঝতে চায় না, আর ওরা তো অসুখ বিসুখ বুঝেও না। যুক্তরাষ্ট্রে আরও 9 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হলো করোনা ভাইরাসে। সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। মৃত্যুবরণকারীরা হলেন তাসনিম নাওয়ার তমা, আশদা বেগম, মোহাম্মদ নুরুদ্দিন, সাব্বিরে খান, মোহাম্মদ হক, মৌলানা মুজাহিদ আলী, কাজী মোহাম্মদ, আলতাফ হোসেন ও মোহাম্মদ এ সামাদ। এদের মধ্যে তাসনিমের বয়স 30 বছর, বাকিরা 65-82 বছর বয়সী। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এখন পর্যন্ত 249 জনের মৃত্যু হল। এদের মাঝে 229 জনই নিউ ইয়র্কে। সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গেলেন যুক্তরাষ্ট্রের বিলুপ্ত করোনা টাস্কফোর্সের 3 সদস্য। এর মধ্যে রয়েছেন জাতীয় রোগ ও সংক্রমণ প্রতিরোধ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর অ্যান্থনি ফসি, রয়েছেন সিডিসির পরিচালক ডক্টর রবার্ট রেডফিল্ড এবং এফডিএর কমিশনার স্টিফেন হান। সম্প্রতি করোনা রোগীর সংস্পর্শে আসেন তারা। সবার নমুনা পরীক্ষা করা হয়েছে, নেগেটিভ এসেছে রিপোর্ট। সতর্কতার অংশ হিসেবে বাড়ি থেকেই কাজ করবেন শীর্ষ কর্মকর্তারা। এদিকে করোনা সংকটের মধ্যেই বিরল কাওয়াসাকি রোগে মারা গেল হাসপাতালে চিকিৎসাধীন 3 শিশু। দর্শক, চলছে সব খবর উইথ জেরুসালেম। আজানো ইফতারে বিরতিতে যাচ্ছি, সাথেই থাকবেন।
আবারও স্বাগত, দেখছেন সব খবর উইথ জেডএসআর। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় রাঙামাটিতে 20 রমজান পর্যন্ত জরুরি নিত্যপণ্য ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। আজ ব্যবসায়ী ফেডারেশনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তবলছড়ি, রিজার্ভ বাজার, কলেজ গেট, বনরূপা, ভেদভেদী সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা জানান, মানুষের জীবন জীবিকা একসাথে জড়িত, দোকানে মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি কর্মচারী বেতন দেওয়া সম্ভব হচ্ছে। করোনার প্রকোপে বিপর্যস্ত জনজীবন, কষ্টে দিন কাটছে কর্মহীন মানুষের। বিত্তবানদের অনেকেই যখন হাত গুটিয়ে, তখন মানবিকতার দৃষ্টান্ত তৈরি করলেন বরগুনার মধ্যবিত্ত পরিবারের সন্তান রিয়াজ মাহমুদ। নতুন একটি মোটরসাইকেল কিনতে তাকে 1.5 লাখ টাকা দিয়েছিলেন ছোট ভাই। সেই উপহারের সাথে আরও কিছু অর্থ যোগ করে দরিদ্রদের খাদ্য সহায়তা দিচ্ছেন রিয়াজ। ভোলা লালমোহনে রোজাদার ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন ভোলা 3 আসনের এমপি নূরনবী চৌধুরী শাওন। সকালে লালমোহনে প্রায় 500 পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে এই ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় এমপি শাওন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে, নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অপরকে সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের সাতকানিয়ায় করোনায় কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে বিএনপি। সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রায় 3000 পরিবারের মাঝে নিত্য ভোগ্যপণ্য বিতরণ করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আব্দুল গাফফার চৌধুরীর আয়োজনে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের নির্দেশনায় পুরো উপজেলা জুড়ে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা তাদের। নাটোরে 400 দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সকালে সদর উপজেলার চৌরি এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। তিনি বলেন, করোনা সংকট মোকাবেলায় ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। করোনাকালীন চিকিৎসা সংক্রান্ত সামগ্রিক ব্যবস্থাকে সেনাবাহিনীর মেডিকেল টিমের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ত্রাণ ও কাজের দাবিতে মহাসড়ক অবরোধ করে লালমনিরহাটে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের তুষ ভাণ্ডারে বিক্ষোভ করে তারা। এ সময় সড়কের উভয় পার্শ্বের ট্রাক সহ শতাধিক যানবাহন আটকা পড়ে। শ্রমিকদের অভিযোগ, খাবারের অভাবে 2 মাস ধরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এগিয়ে আসছে না মালিক সমিতি বা শ্রমিক কল্যাণ সংগঠনগুলো। প্রশাসন তালিকা করলেও ত্রাণ দিচ্ছে না বলে অভিযোগ তাদের। পরে পুলিশ ত্রাণ ও কাজের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। আমরা চাই না কোনো ব্যবসায়ীর কোনো ধরনের জেল জরিমানা হোক, আমরা চাই নৈতিকতার স্বার্থে আইন। আম পাকানো হচ্ছে কার্বাইড দিয়ে, বিক্রি করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পচা খেজুর। করোনার এমন ভয়াবহ সময়েও থামছে না ভেজাল। আজ রাজধানীর বাদামতলির ফলের আড়তে অভিযান চালিয়ে অপরিপক্ক আম জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় অসাধু ব্যবসায়ীদের। সপ্তাহখানেক পর বাজারে পাকা আম আসতে শুরু করবে। আমরা চাই না কোনো ব্যবসায়ীর কোনো ধরনের জেল জরিমানা হোক, আমরা চাই নৈতিকতার স্বার্থে আইন মেনে, সরকার নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করবেন। মানুষের যাতে স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, অর্থনীতির কোনো ক্ষতি না হয়, উৎপাদনের কোনো ক্ষতি না হয়, সেদিকে তারা খেয়াল রাখবে। এখন যতই রঙিন বা কালার করা আম থাকুক না কেন, আমরা যেন কেউ পয়সায় দিয়ে এটা না কিনি। আমরা সবাই মিলে যদি এই কাজটা করি, তাহলে ব্যবসায়ীরা আর এই কাজটা করবে না, এটা হলো আমার বিশ্বাস। সাংবাদিক গ্রেফতার ও নিপীড়ন বন্ধ সহ নানা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এশিয়ান জার্নালিস্ট সোসাইটি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের গণচাকরি চুক্তির প্রতিবাদ ও বেতন ভাতা পরিশোধের দাবি জানান সোসাইটির নেতারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সত্য প্রকাশের কারণে অনেক সাংবাদিককে আটক করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে সংবাদকর্মীদের বিশেষ প্রণোদনা দেওয়ার পাশাপাশি সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের দ্রুত মুক্তির দাবি জানানো হয় সমাবেশে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা নানা রকম প্রণোদনা, আর্থিক সহায়তা পাচ্ছেন, অথচ সাংবাদিকদের বিষয়ে যারা প্রকৃত সংবাদটি তুলে ধরছেন তাদের সম্পর্কে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এ মাসের 25 তারিখের মধ্যেই SSC পরীক্ষার ফল দেয়া হতে পারে। করোনা দুর্যোগের মধ্যেই কাজ শেষ করতে বিকল্প উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। পরিবহন বন্ধ থাকায় ডাক বিভাগের মাধ্যমে আনা হয়েছে উত্তরপত্র। এখন দ্রুতগতিতে শেষ করা হবে বাকি কাজ। শিক্ষামন্ত্রী বলছেন, যে কোনো উপায়ে ঈদের আগেই SSC ফলাফল প্রকাশ করতে চায় সরকার।
ফলাফলও আগের মতো এসএমএস ও ওয়েবসাইটেই প্রকাশ হবে। বিপুল সংখ্যক শিক্ষার্থীর ওইমার স্ক্যানিং করা একটি বড় কাজ। প্রায় 100 জনের মতো কর্মকর্তা কর্মচারী এখানে নিয়োজিত থাকে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা এই কাজটির উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত গতিতে পারি আমরা এই ফলাফলটা প্রকাশ করি। আমরা এখন ভীষণ চেষ্টা করছি যে আমরা ঈদের আগে রেজাল্ট দিয়ে দিতে পারি কিনা। আমাদের সব বোর্ডগুলো কিন্তু এখন কাজ করছে। অসচেতনতা আর কুসংস্কারের কারণে সাজেকে নিয়ন্ত্রণে আসছে না শিশুদের হাম। সম্প্রতিও অনেক শিশু আক্রান্ত হয়েছে এই রোগে, মারাও গেছে কয়েকজন। এমন অবস্থায় বিশাল জনগোষ্ঠীকে সচেতন করতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। করোনা মহামারীর মাঝেও দুর্গম এলাকায় চালানো হচ্ছে টিকা কার্যক্রম। বর্তমানে করোনা ভাইরাসের কারণে সারা দেশে বন্ধ থাকলেও হাম মোকাবেলায় সাজেকে 11,000 শিশুর টিকাদান কর্মসূচি চলছে। এতগুলো মানুষের সেবা নিশ্চিত করা সম্ভব না। আমরা এখানে আরো যেটি চাচ্ছি যে আরো কমপক্ষে 3টি কমিউনিটি ক্লিনিক। মাদারীপুরে বানর হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় রাতে সদর উপজেলার মধ্য খাগদি এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় আকু হাওলাদার ও শাহনাজ বেগমকে। গেল 5 মে চরমুগুরিয়া এলাকায় খাবারে বিষ মিশিয়ে 16টি বানরকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বন বিভাগের কর্মকর্তারা বাদী হয়ে মামলা করেন। পরে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। লকডাউন চলছে ভারত জুড়ে, একই অবস্থা কলকাতাতেও। ফাঁকা রাস্তায় সুযোগ পেলেই ব্যাট বল নিয়ে গলি ক্রিকেটে মেতে ওঠে শিশু কিশোররা। তেমনি একদিন গলি ক্রিকেটে মেতে উঠেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি। অনুশীলনে ফেরার আগে স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-19 পজিটিভ হন তিনি। স্থগিত হয়ে যাওয়া লা লিগার ক্লাবগুলো অনুশীলনে ফিরতে শুরু করেছে, তবে দলীয় নয় ফুটবলাররা অনুশীলন করতে পারবেন ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধি মেনে। তার আগে ফুটবলার ও কোচিং স্টাফদের করোনা ভাইরাসের পরীক্ষা করাচ্ছে ক্লাবগুলো। সেই পরীক্ষা করাতে গিয়েই বড় রকমের ধাক্কা খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। উপসর্গ ছাড়াই কোভিড-19 পজিটিভ হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি। এরপর থেকে হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি, তবে সতীর্থ ফুটবলারদের সংস্পর্শে আসেননি লোদি। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসের করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিখ্যাত 10 নম্বর জার্সি দান করলেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। 1986 বিশ্বকাপ জয়ের স্মারকটিতে থাকছে ম্যারাডোনার অটোগ্রাফও। প্রথমে নিলামের কথা ভাবলেও শেষ পর্যন্ত জার্সিটি দেওয়া হবে লটারির মাধ্যমে। আর জার্সি জিততে হলে আগ্রহীদের স্বাস্থ্যকর পণ্য, মাস্ক এবং 100 কেজি খাদ্যপণ্য কেনার টাকা দিতে হবে। যারা এই চ্যারিটিতে যুক্ত হবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী পাবেন ম্যারাডোনার জার্সি। লটারি থেকে প্রাপ্ত অর্থ খাদ্য কিংবা অন্য সব পণ্য বিতরণ করা হবে বুয়েনস আয়ারসের শহরতলির একটি সুবিধাবঞ্চিত এলাকায়। আগামী ডিসেম্বর জানুয়ারিতেই ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে কাজ করছে দুই দেশের বোর্ড। নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনের প্রত্যাশা দুই দেশের। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারত সফরকে সামনে রেখে এর মধ্যে $50 মিলিয়ন অগ্রিম ঋণ পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ভারতের এই সফর শেষ পর্যন্ত বাতিল হলে $300 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হতে পারে অজিরা। বিসিসিআই সূত্র বলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরটি নির্ধারিত সময়ই হবে বলে আশা করছে ভারত। আর যদি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত না হয় তবে সফরের মাঝে কোনো বিরতি না দিয়ে টেস্ট ও টি-20 সিরিজ হতে পারে। সেজন্য করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়া সফরের আগে দলটিকে 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। 2 ফুটবলার করোনা পজিটিভ হওয়ায় জার্মানির ক্লাব ডায়নামো ও ড্রেসডেন ক্লাবের 6 ফুটবলারকে 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ। জার্মানিতে 16 মে থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে দেশটির ঘরোয়া ফুটবল। দর্শক, এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, ইউটিউব/যমুনা টিভি ভিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।